ভোলায় ইলিশের ভরা প্রজনন মৌসুমের সপ্তম দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় উনত্রিশ ও জরিমানা করা হয়েছে এর মধ্যে মধ্যে আটক জনের জেল হয় জরিমানা এবং চর ফ্যাশনে ছয় জনকে আটক করা হয়েছে বলে জানায় জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম এদিকে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে বেকার জুড়েদের মধ্যে বিশ কেজি হারে চাল দেওয়া হয়েছে এদিকে চব্বিশ ঘন্টায় সৈয়দপুরে পদ্মা নতীত অভিযান চালিয়ে নিশো থাকা অমান্য করে মা ইলিশ শিকারের সময় দুই লক্ষ তিরিশ হাজার মিটার জাল ও বিয়াল্লিশ কেজি ইলিশ সহ চল্লিশ জেলেকে আটক করেছে পুলিশ প্রশাসন কিছু টাকা দিলে আটুকাল আমরা কেমন তো আমরা দর্শক এই মুহূর্তে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল 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 ইলিশ রক্ষা থাকা বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং একই সঙ্গে জানাবেন জেলেরা কি তাদের খাদ্য সহায়তা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা ফামিদা ঝালকাঠির যে আমরা যদি দেখতে পারি যে ঝালকাঠির যে অভিযান সেই অভিযান কিন্তু অব্যাহত আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যেটি জানিয়েছেন যে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা করছেন মৎস্য বিভাগকে মৎস্য বিভাগ কিন্তু উপজেলা পর্যায়ের প্রশাসনকে নিয়ে তারা অভিযান পরিচালনা করছেন তারপরেও যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাই যে আমরা প্রতিদিনই কিন্তু ঝালকাঠিতে প্রচুর পরিমাণ জাল এবং কিছু না কিছু মাছ আটক করা হচ্ছে আজকে কিন্তু ঝালকাঠিতে এই পর্যন্ত কিন্তু একাত্তর হাজার মিটার জাল এবং দশ কেজি মাছ এবং পাঁচ জেলেকে আটক করা হয়েছে এদের ভিতর চারজন জেলেকে এক বছর করে সাজা দেওয়া হয়েছে এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোরে মামানান আদালত ফাহিদা তারপরেও কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে ইতিমধ্যে যে জেলেদের যে চালের যে বরাদ্দের বিষয়টি সেটি কিন্তু বারবার যে জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে দ্রুত সময়ের ভিতরে জেলেদের সেই সহায়তার চাল বিতরণ করা হবে তবে সকালে আমি কথা বলেছি এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তার সাথে উনি আমাকে কিন্তু জানিয়েছেন যে আজকে থেকে নাকি ঝালকাঠিতে জেলেদের সেই বিশ কেজি চাল বিতরণ করা শুরু হয়েছে তবে এরপরেও কিন্তু তারা যে অভিযান পরিচালনা করছেন তারা বলছেন যে তারা কঠোরভাবে অভিযান পরিচালনা করছেন তারপরেও কিন্তু অভিযানের ফাঁকে ফাঁকে ঝালকাঠির বিভিন্ন এলাকায় কিন্তু জেলেরা মার শিকারে নামছেন ফাহমিদা জলিল ধন্যবাদ আপনাকে এতক্ষণ ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন জুহরুল ইসলাম জলিল